বিসমিল্লাহ রহমানুর রহিম। আজকের ক্লাস যাদের জন্য আমি আয়োজন করেছি তারা হচ্ছে 1920-21 শিক্ষাবর্ষের ছাত্রীদেরকে। তোমরা যারা দ্বিতীয় বর্ষে এখন আছো, তোমাদের শীঘ্রই পরীক্ষা হতে যাচ্ছে, তো সেই জন্য তোমাদের সাথে আমি কিছু বিষয় নিয়ে আলোচনা করছি। তার মধ্যে অন্যতম হচ্ছে যে নাগরিক সমস্যা আমাদের করণীয় নিয়ে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমাদের অ্যাটেন্ড করতে হবে সেগুলো নিয়ে আজকে আলোচনা করছি। প্রথমত আমরা জানি জলবায়ু কী। তো জলবায়ুর গড় ই হচ্ছে আবহাওয়া। তো জলবায়ু অর্থাৎ আমরা যে জলবায়ু এবং আবহাওয়া এই দুটোর মধ্যে পার্থক্য আমরা করার চেষ্টা করব। এই বিষয়গুলো তোমাদের বইতে এতদিন আলোচনা হয়েছে, তোমরা এগুলো পড়ার চেষ্টা করবে। তো প্রথমত আমি তোমাদের সাথে আজকে আলোচনা করতে চাই যে জলবায়ু পরিবর্তনের কী কী কারণ রয়েছে। কোনো অঞ্চলে, কোনো স্থানের বা অঞ্চলে 30 থেকে 40 বছরের জলবায়ুর উপাদান যেমন তাপমাত্রা, বায়ুর চাপ, বায়ুর আর্দ্রতা, শুষ্কতার উল্লেখযোগ্য পরিবর্তনকে জলবায়ু পরিবর্তন বলা হয়। অর্থাৎ আমাদের যে দৈনন্দিন যে আবহাওয়া তারই একটা বাৎসরিক গড় ফলাফল হচ্ছে জলবায়ু। আর এই জলবায়ুর মধ্যে যখন উল্লেখযোগ্য পরিবর্তন ঘটে, যেমন শীত প্রধান দেশে বছরের বেশিরভাগ সময় শীত, কিন্তু সেখানে যদি দেখা যায় বছরের বেশিরভাগ সময় আর শীত হচ্ছে না, গরমের প্রভাবটাই বেশি হচ্ছে, তাহলে আমরা বলবো এটা হচ্ছে একটা উল্লেখযোগ্য পরিবর্তন। তো এই পরিবর্তনের কারণগুলো আমরা চিহ্নিত করতে পারি। জলবায়ু পরিবর্তনের দুটি কারণ আমরা এখানে উল্লেখ করতে পারি। সেটার মধ্যে হচ্ছে কি যে শিল্প কলকারখানা বা বর্জ্য বা কালো ধোঁয়া, শিল্প কারখানা থেকে নির্গত কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রেন অক্সাইড বায়ু দূষণ করছে, এর ফলে বায়ুমণ্ডলে উষ্ণতা বেড়ে গেছে। হিমাঞ্চলের বরফ গলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, বনভূমি উজাড়করণ, শিল্প উন্নয়নের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন এগিয়ে নিতে মানুষ একের পর এক বনভূমি উজাড় করে শিল্প কারখানা গড়ে তুলছে। তাছাড়া বিভিন্ন কাঠের চাহিদা বেড়ে যাওয়ায় দিন দিন বনভূমির পরিমাণ কমে যাচ্ছে, এর ফলে বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণও বৃদ্ধি পাচ্ছে। বৈশ্বিক উষ্ণতা বলতে কি বোঝায়? বিশ্বের উষ্ণায়নের হার ক্রমান্বয়ে বৃদ্ধি পাওয়াকে বৈশ্বিক উষ্ণতা বলা হয়। পৃথিবীর তাপমাত্রা গত 100 বছরে প্রায় 0.74 বেড়েছে। আশঙ্কা করা যাচ্ছে 2021 সালের মধ্যে পৃথিবীর গড় তাপমাত্রা 1.1 ডিগ্রি থেকে 6.4 ডিগ্রি পর্যন্ত বাড়বে। সেই সাথে নাতিশীতোষ্ণ এবং বিষুব রেখা থেকে দূরবর্তী অঞ্চলের পানির প্রাপ্যতা বেড়ে যাবে। বিষুবরেখার নিকটবর্তী ও মাঝামাঝি স্থানে পানির প্রাপ্যতা কমে যাবে, ফলে কোনো অঞ্চলে প্রলয়ংকারী বন্যার আশঙ্কা অনেকটা প্রবল হবে এবং কোনো অঞ্চল ভয়াবহ খরার কবলে পড়বে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বৈশ্বিক উষ্ণায়নের কিছু কারণ রয়েছে এবং জলবায়ু পরিবর্তনের যে কারণগুলো সেগুলোই আমাদের বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির অন্যতম কারণ হিসাবে আমরা দেখতে পারি। তাহলে এখানে এই বৈশ্বিক উষ্ণতা বেড়ে যাওয়ার ফলে কী হবে? কোনো কোনো অঞ্চলে পানির প্রাপ্যতা অধিক হবে, অর্থাৎ বন্যা এগুলো দেখা দেবে, আবার কোনো কোনো জায়গায় পানির সংকট সৃষ্টি হবে। তাহলে এই যে জলবায়ু পরিবর্তন, এটাকে আমরা সংক্ষেপে কীভাবে বলতে পারি? যে কোনো স্থানের বা অঞ্চলের আবহাওয়ার সব ঋতুর গড় অবস্থা যখন পরিবর্তিত হতে থাকে এবং পরিবেশ এবং প্রকৃতির সাধারণ নিয়মাবলী নতুন রূপ লাভ করে, তখন একে জলবায়ুর পরিবর্তন বলা হয়। জলবায়ু পরিবর্তনের ফলে বিভিন্ন ক্ষেত্রে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ে। এর ফলে কোনো অঞ্চলের কৃষি, বনভূমি, মৎস্য, চারণক্ষেত্র, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা, শারীরিক ও মানসিক শক্তির বিকাশ, খনিজ সম্পদ, শিল্প কারখানা স্থাপন প্রভৃতি ক্ষেত্রে পরিবর্তন আসে, এমনকি কখনো কখনো বিপর্যয় দেখা দেয়। তাহলে এই হচ্ছে জলবায়ু পরিবর্তনের বিষয়টা। এখন আমরা বলতে পারি যে এই জলবায়ু পরিবর্তনের সাথে সাথে
আর একটা বিষয় নিয়ে আমরা কথা বলতে পারি, সেটা হচ্ছে যে গ্রিন হাউস এফেক্ট কীভাবে জলবায়ু পরিবর্তন করে। অর্থাৎ জলবায়ু পরিবর্তনজনিত যতগুলো টপিকস আছে, যতগুলো ইস্যু আছে, যতগুলো সমস্যা বলি, পরিবর্তন বলি, সব কিছু সম্পর্কে আমাদের পূর্ণ ধারণা রাখলে আমরা যে কোনো প্রশ্নের উত্তর দিতে সক্ষম হব ইনশাল্লাহ। তো গ্রিন হাউস প্রতিক্রিয়া হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার দ্বারা ভূপৃষ্ঠ হতে বিকীর্ণ তাপ বায়ুমণ্ডলীয় গ্রিনহাউস গ্যাসসমূহ দ্বারা শোষিত হয়ে পুনরায় বায়ুমণ্ডলের অভ্যন্তরে বিকিরিত হয়। গ্রিনহাউস প্রতিক্রিয়ায় বিকীর্ণ তাপ ভূপৃষ্ঠে উপস্থাপিত বায়ুমণ্ডলের নিম্নস্তরে ফিরে এসে ভূপৃষ্ঠের তথা বায়ুমণ্ডলের গড় তাপমাত্রা বাড়িয়ে দেয়। প্রাকৃতিক গ্রিনহাউস প্রতিক্রিয়া পৃথিবীতে প্রাণীজগতের বসবাস উপযোগী পরিবেশ সৃষ্টিতে সহায়তা করে, কিন্তু মানুষের বিভিন্ন কর্মকাণ্ড, বিশেষত জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত দহন, অর্থাৎ জীবাশ্ম জ্বালানি যখন অতিরিক্তভাবে জ্বালানো হয় বা এটা ব্যবহার করা হয়, এবং বনাঞ্চলের ধ্বংসের কারণে প্রাকৃতিক গ্রিনহাউস প্রতিক্রিয়া তীব্রতর হয়ে বৈশ্বিক উষ্ণতা সৃষ্টি করে, যার নেতিবাচক প্রভাব আমরা দেখতে পাই। তো এই হলো আমাদের জলবায়ু পরিবর্তন বা জলবায়ু সংক্রান্ত প্রশ্নগুলো আমরা এভাবে দেওয়ার চেষ্টা করব। এরপরে আরেকটা বিষয় আসে, সেটা হচ্ছে কি অটিজম। আমরা অটিজমের নিয়ে আমরা বেশ কতগুলো আমাদের পর্ব গেছে, এর মধ্যে তোমাদের সাথে যে বিষয়গুলো আমরা আলোচনা করেছি সেটা হচ্ছে অটিজম কি। অটিজমে আক্রান্ত যে মানুষগুলো, যারা অটিজমে আক্রান্ত হন তাদের কি কি লক্ষণ দেখা দেয়, অটিজমে আক্রান্ত ব্যক্তিদের কি ধরনের চিকিৎসা আমরা দিতে পারি বা তাদের স্বাভাবিক জীবনে অভ্যস্ত করার জন্য কি কি পদক্ষেপ আমরা নিতে পারি, সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তাহলে এক্ষেত্রে আমরা বলেছিলাম যে এ ধরনের প্রতিবন্ধী ব্যক্তিদের সাধারণত শারীরিক গঠনে কোনো সমস্যা বা ত্রুটি থাকে না, তাদের চেহারা, অবয়ব প্রায় অন্যান্য সুস্থ ও স্বাভাবিক মানুষের মতোই হয়ে থাকে। অনেক ক্ষেত্রে প্রশিক্ষণ পেলে ছবি আঁকা, গান করা, কম্পিউটার চালনা বা গাণিতিক সমস্যা সমাধানের মতো বিষয়েও এ ধরনের ব্যক্তিরা বিশেষ দক্ষতা প্রদর্শন করতে পারে, এটা আমাদের অভিজ্ঞতাতে আছে। সুতরাং এই অটিজম শিশু বা অটিজম আক্রান্ত ব্যক্তিকে আমরা কোন কাজে আমরা দক্ষ করে তোলার চেষ্টা করতে পারি এবং তাদের কিছুটা স্বাভাবিক জীবনে অভ্যস্ত করাতে পারি। তো সেরিব্রাল পালসি এটাও হচ্ছে অটিজমের মতোই একটা রোগ। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে শিশুর সেরিব্রাল পালসি কি। শিশুর অপহৃত মস্তিষ্কে কোনো আঘাত বা রোগের আক্রমণে জটিল রোগ সেরিব্রাল পালসি হয়। এতে আক্রান্ত ব্যক্তি অনেক সময় চলাফেরায় সম্পূর্ণ অক্ষম হতে পারে, তাদের দেহভঙ্গিতে অস্বাভাবিকতা দেখা দেয়। এই সমস্যাগুলো সেরিব্রাল পালসি আক্রান্ত ব্যক্তি দৈনন্দিন কাজকর্ম সীমাবদ্ধ করে ফেলে। তবে আমরা যদি তাদের জন্য উপযুক্ত স্বাস্থ্য সেবা প্রদান করতে পারি তাহলে তাদের কর্মক্ষমতা কিছুটা বৃদ্ধি করা যায়। এ ধরনের সমস্যা আক্রান্ত ব্যক্তি সেরিব্রাল পালসি জনিত প্রতিবন্ধী বলে বিবেচিত হন। ডাউন সিন্ড্রোমও হচ্ছে মস্তিষ্কজনিতই একটা সমস্যা। তাহলে ডাউন সিন্ড্রোমও একটা বংশগত বা জেনেটিক সংক্রান্ত সমস্যা। ডাউন সিন্ড্রোম আক্রান্ত ব্যক্তির মধ্যে মৃদ থেকে গুরুতর মাত্রার প্রতিবন্ধিতা, দুর্বল পেশি ক্ষমতা, খর্বাকৃতি ইত্যাদি বৈশিষ্ট্য থাকে। এ ধরনের ব্যক্তিকে ডাউন সিন্ড্রোম প্রতিবন্ধীও বলা হয়ে থাকে। যেসব খাদ্যদ্রব্য প্রাকৃতিক, আচ্ছা এই হলো একটা কথা বিষয়। আরেকটা হচ্ছে যে এই বিষয়গুলো, অর্থাৎ যেই অর্থাৎ মানসিক বিষয়, অর্থাৎ যেগুলো শারীরিক না, অর্থাৎ আমাদের কিছু শারীরিক আমাদের বিষয় আছে বা কিছু মস্তিষ্কজনিত আছে, তার মধ্যে আরেকটা হচ্ছে কি যে বাক প্রতিবন্ধিতা বা বুদ্ধি প্রতিবন্ধিতা, এটাও আমাদের একটা ব্যক্তির পরিপূর্ণ বিকাশের ক্ষেত্রে বাধাগ্রস্ত করে। কিছু বৈশিষ্ট্যের মধ্যে বা এক বা একাধিক বৈশিষ্ট্যের অধিকারী ব্যক্তি বাক প্রতিবন্ধী হিসাবে বিবেচিত হয়ে থাকে। বৈশিষ্ট্যগুলো হচ্ছে যে একেবারেই কথা বলতে না পারা, সাধারণ কথোপকথনে প্রয়োজনীয় শব্দ সাজিয়ে বা প্রয়োজনীয় পরিমাণ স্বরে স্পষ্ট উচ্চারণে কথা বলায় সীমাবদ্ধতা, কণ্ঠনালী বা গলার স্বর
বাক্পতি প্রক্রিয়া সংক্রান্ত সমস্যা, জন্মগত ত্রুটি, ক্ষতিগ্রস্ততা বা সীমাবদ্ধতার কারণে শব্দ তৈরি এবং উচ্চারণের সমস্যা, বাক প্রক্রিয়ার সমস্যা, ত্রুটি বা ক্ষতিগ্রস্ততার কারণে বাধাহীনভাবে কথা বলা সীমাবদ্ধতা, যেমন তোতলানো, এগুলোও হচ্ছে একটা বাক প্রতিবন্ধিতা, অর্থাৎ এটা হচ্ছে একটা প্রতিবন্ধিতা আর আওতায় পড়ে। এরপর আমরা দেখি যে নির্দিষ্ট বুদ্ধি প্রতিবন্ধিতা, নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্যের মধ্যে বা একাধিক বৈশিষ্ট্য অধিকারী ব্যক্তি বুদ্ধি প্রতিবন্ধী ব্যক্তি বলে বিবেচিত হবেন। বৈশিষ্ট্যগুলো হলো বয়স উপযোগী কার্যকলাপে তাৎপর্যপূর্ণ সীমাবদ্ধতা, বুদ্ধিভিত্তিক কার্যকলাপে সীমাবদ্ধতা, যেমন কার্যকরণ বিশ্লেষণ, শিক্ষণ বা সমস্যা সমাধান, দৈনন্দিন কাজের দক্ষতায় সীমাবদ্ধতা, যেমন যোগাযোগ, নিজের যত্ন নেওয়া, সামাজিক দক্ষতা, নিজেকে পরিচালনা করা, স্বাস্থ্য ও নিরাপত্তা, লেখাপড়া ইত্যাদি বুদ্ধাঙ্গ স্বাভাবিক মাত্রা থেকে অনেকটা কম থাকে। তাহলে এই হলো তোমাদের নেক্সট ক্লাসে আবার তোমরা এর মধ্যে পরীক্ষা দেবে, পরীক্ষার পরে হয়তো তোমাদের চূড়ান্ত পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে। এর মধ্যে তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।